গুড মর্নিং গাইজ, আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব আনন্দে আছি। তো আজকে আমাদের বেড়ানোর তৃতীয় দিন, দ্য থার্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্যে। তো এখন বাজে সকাল 5টা, এই 5:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, এখান থেকে আমরা যাব, আমরা বেরিয়ে যাব। তো সকালের দিকটা আমরা প্রথমে করব এলিফ্যান্ট রাইডিং, তো আর বিকেলে করব কার রাইডিং। তো তার মাঝখানের সময়টা আমরা অন্যভাবে এনজয় করব, আর একটু ঘুরে ঘুরে বেড়াবো আশেপাশে, কোথাও দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, তো ব্লগটা দেখতে থাকুন। তো চলুন যাই। ঘর থেকে বেরিয়েই দেখি চারিদিকে ভীষণ কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। তো নিজেকে চনমনে রাখতে একটু ছুটোছুটি করা প্রয়োজন, তাই শীতকে একদম ভয় না করে জোর কদমে বেরিয়ে পড়া গেল। হাতি সাফারি করতে যাচ্ছি জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে। তো আমাদের সাফারির সময় হলো সকাল 8:30, তো এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক তো যেতে সময় লাগবে, তো সেই জন্য এত সকাল সকাল বেরিয়ে পড়া। আর আমরা ফুললি সবাই চরম উত্তেজিত, আজকে দিনটা একটা দারুণ দিন হতে চলেছে আমাদের লাইফে। এই জলদাপাড়া গন্ডার সংরক্ষণ কেন্দ্র, এটি স্থাপিত হয়েছিল 1941 সালে। বর্তমানে এটি আলিপুর দুয়ার জেলায় অবস্থিত, আর এখানকার নিকটবর্তী স্টেশন হল মাদারিহাট। তো শিয়ালদার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরলে মাদারিহাট স্টেশনে নেমে পড়া যায়। তো আমরা কথায় কথায় এসে পৌঁছে গেছি সেই বিখ্যাত জলদাপাড়া গন্ডার সংরক্ষণ কেন্দ্রের সামনে। তো ভীষণ যেহেতু ঠান্ডা, তাই ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। তো এখানে হাতি সাফারি বা কার সাফারি করতে গেলে কিন্তু আগের থেকে অনলাইন বুকিং করাতে হয়। তো আমরা প্রায় মাস দেড়েক আগে অনলাইন বুকিং করিয়েছিলাম, আর গতকাল রাত্রে এখান থেকে কিন্তু আমাদের টিকিট সংগ্রহ করে নিতে হয়েছিল। তো চা খাওয়া হয়ে গেছে, এখানে এই ভাইদের সঙ্গে একটু দেখা করে নিলাম, এরা এখানকার গার্ড। তো প্রথমে এখানে আপনাদের আধার কার্ড যতজন আছেন সবারটা দেখিয়ে নিয়ে নিলে তবেই এখানে ঢোকার প্রবেশাধিকার পাওয়া যায়। আর এখান থেকে একজন গার্ড উঠবেন, যিনি আপনাদেরকে গাইড করে নিয়ে যাবেন পুরো রাস্তাটা। আর এই রাস্তাটায় যেতে যেতে এদিক ওদিক তাকালে অনেক রকম জন্তু জানোয়ারের দেখা পাওয়া যেতে পারে, যদি কপাল ভালো থাকে। ওই যে একটা হরিণ চলে গেল। আর কিন্তু এই যে রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনার গাড়ির থেকে নামার কিন্তু কোনো রকম পারমিশন নেই। তাড়াতাড়ি আসো, হাতি দোল আছে, হাতি দেখা যাচ্ছে। এই যে ব্রিজটা দুই নম্বর কল্পনাই করিনি হাতি দেখতে পারবো, দুই নম্বর ব্রিজটা আশা করেছিলাম আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতি, ওখানে 3-4টে হাতি আছে, আমরা দুটোর পিঠ দেখতে পাচ্ছি, তিনটে, অসাধারণ দৃশ্য। চুপ করে দেখতে হবে, গাড়ি থেকে নামা যাবে না, নামলে ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারে, তাই তো।
এখন এই গাড়িটি আমাদের হলং বাংলোর সামনে নামিয়ে দেবে, যেখান থেকে আমরা হাতি সাফারি করব। এটা মূল যে গ্রেট, সেখান থেকে আরও প্রায় 5-7 কিলোমিটার এগিয়ে মোটামুটি জঙ্গলের মাঝখান, যেখান থেকে হাতি সাফারি শুরু হয়। সব দেখে ফেলেছি আমরা, বাঘসিংহ দেখতে পাবো তো। এই যে ডান দিকের কোয়ার্টারগুলো দেখছেন কটেজ মতো, এখানে এখানকার কর্মীরা থাকেন, এই যারা ধরেন মাহুতের কাজ করেন বা জঙ্গলের অন্যান্য কাজ করেন, জঙ্গলের দেখাশোনা করেন, তাদের জন্য এই কটেজগুলোর ব্যবস্থা। এখানে একবার এসেই মনে হচ্ছে বারবার আসা যায়। সত্যি প্রকৃতির এমন নিস্তব্ধ রূপ আমরা আর কিন্তু আগে পাইনি। এমন সুন্দর দিনটি মনে হচ্ছে বছরে একাধবার আসলে জীবনে খারাপ হয় না। তো কথায় কথায় আমরা হাতি সাফারি স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছে গেছি। কি সুন্দর জায়গাটা বন্ধুরা, খুব খুব সুন্দর, ভীষণ সুন্দর, এখানকার ভিউ অসাধারণ। আর এই যে অসাধারণ সুন্দর বিল্ডিংটা দেখছেন, এটা হলং বাংলো। হলং নদীর নামানুসারে এই বাংলোর নামকরণ। এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে, এটি সরকারি সম্পত্তি, অনলাইনে বুকিং করাতে হয়। একটি ঘরের ভাড়া এক রাত্রির জন্য এই 4,000 টাকা। এখানে রাত কাটানো সৌভাগ্যের বলে মনে করা হয়। জঙ্গলের মাঝখানে এরকম একটা রাত সত্যি ভীষণ রোমাঞ্চ এনে দেবে, এটা তো নিশ্চিত। এই যে দেখছেন সামনে দিয়ে বয়ে যাচ্ছে, এটি বিখ্যাত হলং নদী। এখানকার গাইডকে জিজ্ঞেস করাতে উনি বললেন এই নদী নাকি ভুটান পাহাড় থেকে নেমে এসেছে আর তোরসা নদীতে গিয়ে মিশেছে। হাত দে গায়, চলুন তো চলো। চারজন একটা হাতি, দুইজন একটা হাতি, ওই চলে না চারটা হাতি কোনো এখনো দিলেই রয়েছে। তাহলে টোটাল কত নেবে? 12
আমরা যেহেতু দলে ছজন ছিলাম সেজন্য আমাদেরকে ওরা বললো চার একটাতে আর অন্যটায় দুজন বসতে হবে। তো বাবু ওর আঙ্কেল আন্টিদের সঙ্গে বসলো। কিছু পড়ছে নাকি? না না ওর সাথে ওর বাল্লান খাইছে ভাবি যে ভাববো না ভাই মানে ওর না মন যায় মই কাহালোকে শুনেছে চলা ভাই চল 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 শুনেছে পার হয়ে যাব চলা শুনে শুনে চলা শুনেছে পার হয়ে যাও এই
উনি টাললি ওর দলদারি বাদে বার হই কি হিনাও উনি টাললি আছে তো যাও যাও বলতে হবে দোলা বাটে কি হিনে যাবা হ্যাঁ ঘুরেছে জালতে হতা ওনে দোলাকে পার হয়েছে দাদা এটা কি কি খেতে দেওয়া হয় এদের ঘাস দেওয়া হয় গাছে ডালপালা কলা গা তারপরে বিকালে চাল ডাল কলা আচ্ছা এমনি জঙ্গলে ছেড়ে দিলে নিজেরাই খেয়ে নেয় না জঙ্গলে তো সারাদিন খাবে রাত্রে খাওয়া লাগবে না আচ্ছা ও জঙ্গলের খাবারটা দিনে খায় আর রাত্রে খাবার দিতে হ্যাঁ এগুলো সবগুলো কি মেয়ে হাতি সবগুলো মেয়ে এদের বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে ওরা জঙ্গলে থাকে হ্যাঁ ওরা ডিউটি করতেছে ওরা ডিউটি করছে আচ্ছা এদেরকে খুশি করার জন্য কিছু করা হয় যেমন মানুষ খুশি হওয়ার জন্য নাচ গান করে আনন্দ করে এরা যে এত কাজ করে কিছু করা হয় এদের কলা ফলা দেওয়া হয় ওগুলোতে খুশি হয় কলা কিনে খাওয়ানো হয় এর নাম কি চম্পাকলি চম্পাকলি আর ওদের ওটা প্রিয়দর্শিনী সুন্দরমণি প্রিয়দর্শিনী সুন্দরমণি মীনাক্ষী সামনে সামনে একটা মীনাক্ষী খুব সুন্দর নাম এর কটা বাচ্চা আছে জানেন সাতটা বাচ্চা সাতটা বাচ্চা সবাই এর সমান হয়ে গেছে হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় নেপালে লোকালে ওই লোকালে এই যে এখানে কোয়ার্টারগুলো আছে ওখানে থাকেন আপনারা এখানে কতগুলো মানে কতজন মাহুত আছেন এখানে আছে টোটাল আছে আমাদের এই ডিভিশনে আছে আমাদের 84 জন 84 জন আপনারা কি সরকারি চাকরি করেন না না কন্ট্রাক্ট কন্ট্রাক্ট টোটাল 84 জন সবাই এই কোয়ার্টারেই থাকে হ্যাঁ অন্যান্য জায়গায় আছে অন্যান্য জায়গায় মানে এই এই জঙ্গলের মধ্যে অন্যান্য জায়গায় কোয়ার্টার আছে মানে ঘন জায়গাটা যেখানটা জঙ্গল সেখানটা থাকে দেখা যাবে কেমন জায়গা হাতিটা ওদিকে জ্বালো দে চম্পাকলি প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী ওদিকে গেল বাঘ নেই না লেপার্ড আছে পাওয়া যায় ডেলি আজকেই পাওয়া যাচ্ছে না কেউ অনেক জায়গায় ঘোরা হলো কোথায় সকাল থেকে দেখেছেন সকালে পাওয়া যায় না একবার এক রুটে যাওয়া হয় তো
अरे आगा ना गया होरिन दो दिदा जे जी तोर खाली खावा इने निया है ना होने आ है उन्हें किनार से जाल से बैठा था हाथ मारू देखते देखते एक घंटा समय कोथा दिए काटे गेल बुझते ही पारलाम ना। ऊ दूरे देखा जाच्छे आमादेर सेई स्टार्टिंग पॉइंट जेटा आबार एंडिंग पॉइंटो बटे। तो जाई होक एबारे आमादेर नामिए देबे। तबे सत्यि जंगलेर अभिज्ञता असाधारण सुंदर। गोरुर समान हरिण आमरा अनेक हरिण देखेछि आमादेर तो गोरुर समान साइज देवाल আজকের মতো হাতিদের কাজ শেষ। মানে প্রত্যেক দিন সকালবেলা তিনটে ট্রিপ হয় সাফারির। সকাল 6:30 একটা শুরু হয়, তারপর 7:30 একটা, তারপর 8:30 একটা। কারণ এই মোটামুটি সকাল সকালই প্রাণীদের দেখা যায় জঙ্গলের মধ্যে, পরে তারা আরও ভিতর দিকে ঢুকে যায়। সেজন্য সকালবেলায় তিনটে ট্রিপ হাতির, আর বিকেলবেলায় তিনটে ট্রিপ হয় কারের। তো আজকে আমরা বিকেলের দিকে কার সাফারিটাও করব, বিকেল 3:30 সময়। জানি না কেমন হবে সেই অভিজ্ঞতা, তবে হাতি সাফারির অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভালো। জঙ্গলের বাইরে একরকম পরিবেশ, এই যেমন দেখছেন রাস্তাঘাট সাধারণ মানুষ, আর জঙ্গলের মধ্যে জঙ্গলের আলাদা রকমের অসাধারণ সুন্দর রূপ। যেহেতু জঙ্গলের ভিতরটা গাছে গাছে ভর্তি, সেজন্য এখানে রোদটাও কম ঢোকে, আর এখানকার ঠান্ডাটা বেশ ভেজা ভেজা ঠান্ডা। তো বেশ বেশি শীত করে জঙ্গলের মধ্যে ঢুকলে, তো সেই জন্য হাতির পিঠে চড়তে গেলে কিন্তু আলাদা করে নিজেকে প্যাকিং করে নিতে হবে। এখন আবার এলিফ্যান্ট সাফারির স্টার্টিং পয়েন্ট থেকে গাড়িতে করে আমরা যেখানে কার সাফারি হবে সেখানে গিয়ে পৌঁছে যাব। সেখান থেকে আবার টিকিট সংগ্রহ করে নিতে হবে, যেটা আগেই আমাদের অনলাইন বুকিং করা আছে। তো তারপর আমরা আবার বিকেলের অপেক্ষা করব। আর এই দেখুন, যেতে যেতে সুন্দরী ময়ূরের দর্শন হয়ে গেল। তো আজকের এই মজাদার ভিডিওটা এটুকুই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আমার তো ভীষণ 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 মজা লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন আর ভালোবাসা দেবেন। তো অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় কার সাফারিতে।